हरे कृष्ण आपनादेर सबाइके आमादेर ए चैनेले सुस्वागतम। आजकेर अनुष्ठाने आमरा परम पुरुषोत्तम अवतार बरिष्ठ गदाइर छोटोबेलाय शिव साजा सम्पर्के आलोचना करब। गदाइ एई जे शिव सेजेछे जोटाजुट पड़े मने होच्छे शिवई निजे एलेन आसरे। ओ कि हलो कोई ना कथा नड़छे ना कोआर আর কি হলো শিবের ধ্যানে হুঁসি নাই কোতার। সেদিন শিবরাত্রি, গদাই সারাদিন উপোস করে শিব পুজো করতে বসেছে। প্রথমবারের পুজো শেষ করেছে, এমন সময় সঙ্গীরা এসে খবর দিল চল শিব সাজতে হবে, লাহাদের বাড়িতে যাত্রা হচ্ছে, যার শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে। গদাই বলল আরও তিনবার শিব পুজো করতে হবে আমাকে, যাব কী করে। শিবরাত্রিতে চার প্রহরে চারবার শিবের পুজো করতে হয়। সঙ্গীরা বলল তার পুজো করা নাই বা হলো, শিব সাজলে তো শিবের চিন্তাই করবে, ওতেই পুজোর কাজ হবে, তাছাড়া কত লোক আনন্দ পাবে, কথাটা মনে ধরল। গদাই গিয়ে শিব সেজে আসরে নামল, কোমরে বাঘছাল, মাথায় জোটা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল, সবাই হাঁ করে চেয়ে রইল তার দিকে, ঠিক শিবের মতোই দেখাচ্ছে, শিব ঠাকুর যেন নিজেই এসেছেন। কিন্তু এ কি, গদাই তো কথা বলছে না কেন, নড়ছে নাই বা কেন, আর কেন। শিবের চিন্তা করতে করতে গদাই বেহুঁশ হয়ে গিয়েছে, যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে, যেমন হয়েছিল বিশালাক্ষে চিন্তা করতে করতে। যাত্রা আর হলো না, গদাইকেই সবাই ধরাধরি করে বাড়িতে রেখে এলো। সে রাত্রে আর জ্ঞান ফিরল না। এরপর থেকে দেবদেবীর গান বা স্তব শুনেও গদাইয়ের এরকম হতে লাগলো। সে বলতো যে দেবতাদের গান বা স্তব শুনে এমন হতো ওই অবস্থাতে সেই দেবতাকে দেখতে পেত। লেগে থাকি তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।